হাসিনাই কয়া দিল, বাঙ্গু বিজ্ঞানী সাড়ে হাজারের সম্পদ আমেরিকা জয় বাংলা কইরা দিছে। সে বলছে এতে কোনো ক্ষতি নাই, মানে কত টাকা মারিছে এরা দেখেন। আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়ি ঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে তাতে কিছু আসে যায় না। কতজন ভিসা নিষেধাজ্ঞা পাইছে তার একটা বিশ্বাসযোগ্য সংখ্যা পাওয়া গেছে। চন্দন নন্দী জানাইছে 417 জন পর্যন্ত হইতে পারে, যদিও চন্দন নন্দী এইটারে কনফার্ম করে নাই, বলছে আনকনফার্মড সংখ্যা। অনেকেই কইতে পারেন আপনি চন্দন নন্দীরে এত গুরুত্ব দিতেছেন কেন? প্রথম কারণ হইতেছে সে অ্যান্টি মোদি, দ্বিতীয় কারণ হইতেছে সে ইন্টেলিজেন্ট এবং দক্ষ, আর তৃতীয় কারণ তার মাথায় পোকা আছে আঙ্কের না খান, আর সে বাংলাদেশে সময় কাটাইছে, তার একটা টান আছে বাংলাদেশের প্রতি। আর 4 নম্বর কারণ হচ্ছে সে এর মধ্যে কয়েকটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেছে যা আমরা অন্য কোথাও পাইনি। চন্দন নন্দী যদি এই ট্রেন্ডে লেখালেখি চালায় যাইতে পারে, তাইলে কলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানিত সাংবাদিক হয়ে উঠবে সে, লিখে রাখতে পারেন। তবে চন্দন নন্দীর এই 417 জন, আমি এটা নিশ্চিত না যে এটা পরিবার শুদ্ধা 417 নাকি পরিবার ছাড়া, মানে পরিবার সহই তো ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই না? কাদের কাদের দেওয়া হয়েছে এই যে ভিসা রেস্ট্রিকশন, এটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলতেছে, আর কার কার নাম জানা গেছে আসেন আমরা একটু খতায় দেখি। এর মধ্যে নতুন যুক্ত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক, ও বাবা, শিবলি রুবায়াতুল ইসলাম। ওর নামে মেলা কিচ্ছা কাহিনী হয়েছে, ওর মধ্যে আর গেলাম না। হ্যাঁ, সো দেখেন সা সব সিঙ্গারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছে। আর কে কে ভিসা শহীদ হয়েছে তা আমাদের বুঝে নিতে হবে, তবে যেহেতু তারা পত্র দিছে তাই আজ হোক কাল হোক জানা যাবেই। খালি খেয়াল রাখবেন কারা কারা কাটালরানির সাথে সফর সঙ্গী হয়ে যাচ্ছিল নিয়মিত, আর কারা কারা এইবার আমেরিকার যায় নাই, মানে রেড সিগন্যাল, মনে হয় সে ভিসা শহীদ। আবার দেখবেন কারা কারা ছুটি নিয়ে আমেরিকার যাওয়ার জন্য জিও, মানে গভর্নমেন্ট অর্ডার বাইর করে রাখছিল কিন্তু যাচ্ছে না, জি ভিসা শহীদ। ধরেন পোলা মাইয়া পড়তো আমেরিকাত, ফিরে আসিছে আর ফেরত যায় না, কয় আমেরিকাত বোরিং লাগিচ্ছে, সম্ভবত ভিসা শহীদ। আমেরিকার ফ্যামিলি থাকতো, ফিরে আসিছে ফেরত যায় না, সম্ভবত ভিসা শহীদ। হঠাৎ কইরা আমেরিকা বিদ্বেষী হইয়া উঠছে, আমেরিকান সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত যাক কইতেছে, সম্ভবত ভিসা শহীদ। যাই হোক, এত তাড়াহুড়া নাই, আস্তে ধীরে জানবার পারমু আমরা এইভাবেই। এইবার আসেন আমরা হাসিনা আর তার স্পেন্সারদের কিছু আলাপ শুনি। ও তার আগে কাটাল রানীর জাতিসংঘের বক্তৃতা শুনি। হ্যাঁ এডিটর সাহেব, শুধু ইংরেজি শুরুটা দিবেন, না শুনেন কি কয়। অনারেবল প্রেসিডেন্ট, আই এম রিডিং আউট দি শর্টার ভার্সন অফ মাই মেইন স্পিচ ডিউ টু টাইম কনস্ট্রেন্ট, দ্য অরিজিনাল স্পিচ হ্যাজ বিন টেবলড আউটসাইড। কি কসে টেবলড আউটসাইড? এ কাটাল রানী, ইংরেজি কই থেকে শিখিছু? হ্যাঁ টেবলড আউটসাইড এটা কোনো শুদ্ধ ইংরেজি না। যদি এটা বলা হয় যে আমি টেবিলের উপরে কিছু রাখিছি বাইরে, হ্যাঁ তো এটা যদি কইবার চায় তাহলে তার কল একটো যে দ্য অরিজিনাল স্পিচ ইজ অন দ্য টেবল আউটসাইড। যদি টেবল বলা হয় যে এটা বোঝানোর জন্য যে বাইরে লেখা আছে, যে আমেরিকান ইংলিশ বলার জন্যে, তার মানে হয় এটা পোস্টপন করা হয়েছে বা সেট অ্যাসাইড। টেবল মানে সেট অ্যাসাইড, বাইরে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে, টেবিলে রাখা হয়েছে এটা বোঝায় না। আবার ব্রিটিশ ইংলিশে টেবল মানে হইতেছে প্রেজেন্টেড ফর ডিসকাশন, মানে আলোচনার জন্য রাখা হয়েছে। ইংরেজি খুঁটি থেকে শিখিছু, আচ্ছা বাদ দেন, এইগুলো কেমন মূর্খ দেখিছেন, ইংরেজির টিচার রাখ এটা, তাও সফর সঙ্গে নিয়ে গেছু, কেউ কয়ে দিল না কেন যে এটা এটা ভুল ইংরেজি, আমি কি স্কুল খুলেছি নাকি? কিছুদিন আগে কাবা কইছিল যে ওকে স্যাংশন দিলে উইও স্যাংশন দিবি। শুনেন, আবার কাটাল রানীও কসে উই নাকি স্যাংশন দিবি, শুনেন কসে জনগণ স্যাংশন দিবি। নির্বাচন বানচাল করার চেষ্টা, এটা আমার দেশের, আমি বলি যারা এই কথাটা বলছে যে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে, সেখানে আমারও কথা থাকবে যে এই বানচাল করার চেষ্টাটার জন্য
দেশের বাইরে থেকেও না হয়, বাসার দেশের বাইরের থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে। এ কাটাল রানী, তুই জনগণের কে? জনগণ তোরে ভোট দিছে, তুই ইউনিয়ন পরিষদের ভোটে জিতায় আগে, তারপরে জনগণের কথা বলিস। আমেরিকা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর তোকে হাগা কষা হয়ে গেছে, আবার জনগণ। তো আমেরিকা তো ভিসা স্যাংশন দিচ্ছে, দে পাল্টা স্যাংশন দে আমেরিকাকে, দেখি কেমন মাজার জোর। এখনই দে, এখনই দে, দেখি না কেমন মাজার জোর। হ্যাঁ, এখন আমার ক্ষুদ্রকালের একটা গল্প মনে পড়িছে, গল্পটা সরমেরই কিন্তু এটা এর সাথে গুজ্জুত সেই গল্প মনে আসিচ্ছে না। কাউয়া আর কাটাল রানীর স্যাংশন খাওয়ার খবরে আমেরিকান স্যাংশন দেওয়ার খায়েশ দেখা মনে হইল আমার ক্ষুদ্রকালের ম্যাচিউরিটি এরা এখনও অর্জন করবে পারে নাই। ক্ষুদ্রকালে তখন আমার কেবল আদো আদো কথা ফুটিছে আর কি, হ্যাঁ 3-4 বছর বয়স হবি, আমার ঘটনার কথা আপসা আপসা মনে আছে, কিন্তু আমাক আমার মা এটা বারবার কই একা পাইতো তো তাই মনে থেকে গেছে, পুরো জিনিসটা মনে আছে। হসে কি আমার মারাত্মক জেদ আছিল, এত জেদ যে আমাকে কেউ সামলাইতে পারে না, এখনকার মতো জেদ আর কি। খুশি আছি না জয় বাংলা করে দুমো আর পিছে লেগে আছি আর কি। হ্যাঁ, তো জেদ উঠলে আর কেউ সামলাইতে পারে না আমারে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে আমাক, তো ডাক্তার এক্সামিন করিচ্ছে আমাক, নানা কিছু দেখিচ্ছে, স্টেথোস্কোপ লাগাইছে, বুক দেখিচ্ছে, অমুক দেখিচ্ছে। এর মধ্যে আমার প্যান্ট খুলে আমার নুনু এক্সামিন করিছে, তার যাই কুটি আমি লাফ দিয়া ডাক্তারের প্যান্ট ধরে টানানি শুরু করিছি আর চিৎকার করিচ্ছি, ডাক্তার কেন আমার নুনু দেখেছে, আমিও ডাক্তারের নুনু দেখবো, ডাক্তার বেচারা তো প্যান্ট সামলাবি না আমাক সামলাবি। তো যাই হোক, আমি প্রতিশোধ হিসাবে ডাক্তারের নুনু দেখবার পারি নাই। তো হাসিনা আর কাউয়া যে আমেরিকাকে স্যাংশন দেওয়ার ভয় দেখায়, এ দেখি আমার ওই 3-4 বছরের ওই ডাক্তারের নুনু দেখতে চাওয়ার মতো জেদের মতো না। হ্যাঁ, এই যে ইনকা জেদ করে নিজুম মজুমদার, যে কয় তুমি কেন বিদ্যানন্দের হিসাব দেখবার চাইছো, আমি তোমার আসুনার হিসাব দেখমু। হ্যাঁ, একই জিনিস, একই জেদ, এ ছোটো বাচ্চার মতো জেদ। তো ডাক্তার সাহেব বেঁচা থাকলে এইগুলা পাঠানো লাগল নিয়ে ওর কাছে, দেখা যাচ্ছে যে কাউয়া কাঁধে প্যান্ট ধরে ঝুলিচ্ছে আর চিৎকার করিচ্ছে, ডাক্তার কেন আমার নুনু দেখেছে, আমিও ডাক্তারের নুনু দেখবো। আমি যেমন ডাক্তারের নুনু দেখতে পারিনি, ওরাও আমেরিকাকে স্যাংশন দেবে পারবি না, দিলেই বাকি আমেরিকা যায় আসে। আবার দেখেন হাসান মাহমুদ কি করছে, স্যাংশন পাল্টা স্যাংশন এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি ইতিমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে, ইরানের সরকার তো পড়ে যায় নাই, ইরানের সরকার বহাল তবিয়তে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহু বছর, কিউবাকে টলাতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে কিউবায় সরকার পরিবর্তন হয় নাই, তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না। উই কসে যে ইরান কিউবায় স্যাংশন দিয়েছে কিছু হচ্ছে হয় নাই, তো উরে বাবা, কই আগরতলা আর কই চকিরতলা, কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, তুই কি বিপ্লব করিছু নাকি? ওরা একটা আদর্শের রাষ্ট্র কায়েম করিছে, আদর্শের একটা শক্তি আছে না, একটা মরাল পাওয়ার আছে না, একটা নৈতিক বল আছে না? হ্যাঁ, তুই খে, তুই তো চোর, প্রতারক, মূর্খ, ভণ্ড, মানবাধিকার লঙ্ঘনকারী, ভোট ডাকাত, ইরানের সাথে তুলনা দিস কেমনে, লজ্জাও নাই এগুলা। আবার দেখেন দরবেশ বাবা ভিসা শহীদ হইয়া কি কয়, ভালো হসে নাকি? হ ভালো তো হবি, কত্তা কসে দুসির ভাই, আনন্দের আর সীমা নাই, তাই না দরবেশ বাবা? হ্যাঁ, আমেরিকায় ভিসা রেস্ট্রিকশনের নাকি ব্যবসার কোনো সমস্যা হবি না, না কিছু হবি না, শুধু হোগার চামড়া লাল হইয়া যাবে, মাইর হবে খালি, সাউন্ড হবে না, সব মাইরে তো সাউন্ড হয় না। তো আমি বাকশালীদের ইনকা রিয়াকশন দেখে আমি হতাশ, যদি মতিয়া চৌধুরী হুঙ্কার দিয়া বাইডেনের চামড়া দিয়া ডুগডুগি বাজাতে চাইতো তাইলে না একটু শৈলে যে অসুস্থ। আমি শুনছি হাসান মাহমুদ নাকি গান গায় রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, তো উই নাকি কাল থেকে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান প্র্যাকটিস করিচ্ছে, আমেরিকান এম্বাসির সামনে গিয়া গাবি। হ্যাঁ, ওই কী গান গাবি জানেন? ওই গান গাবি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল মোরা খাবো পুটু মারা, খাবো পুটু মারা।